তাকে চাকরি দেওয়ার নামেই তাকে এই পর্নোগ্রাফি এই ব্লু ফিল্ম এই ভিডিও তৈরি করে কোটি কোটি টাকা তারা গোটা বিশ্ব জগতে তারা মার্কেটিং করছে ব্যবসা করছে অসংখ্য রিপোর্ট কিছুদিন আগে টাইমস অফ ইন্ডিয়াতে একটা ঘটনা দিয়েছিল একটা পর্নোগ্রাফি মানে পর্নোগ্রাফি মানে আপনি যে সিনেমাগুলো দেখেন নোংরা নোংরা সিনেমাগুলো দেখেন একটা মেয়ে গিয়েছিল শুধু মডেল হওয়ার জন্য ওই মেয়েটাকে তারা পা তাদের পায়ে মানে ফাঁদে পা দিয়ে তাকে পর্নোগ্রাফি নাহলে কয়েকশো ভিডিও করে নিয়ে তারপর তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে মেয়েটা কোনো রকম পালিয়ে এসেছে তার সাংবাদিকের কাছে সে সমস্ত কিছু খুলে বলেছে ভাই গোটা বিশ্ব যারা বলছে নারীর অধিকার নারীর অধিকার নাই এটা তাদেরকে ভুগিয়ে তাকে পর্নোগ্রাফি তাদের বেহা পরামো নোংরামি যত আছে সেখানে নেতারা ব্যবসা করতে চায় আর একটা কথা মনে রাখবেন মা বোনেরা মনে করছে যে আমাদের অধিকার চাই অধিকার চাই আপনাদের তারা অধিকার দিতে চায় না মূলত আপনাদের যৌনতা আপনাদের যৌবন আপনাদের চেহারাকে নিয়ে তারা ব্যবসা করতে এখনই বিশ্বাস না চলে যান বাংলাদেশ শাহজালাল বিমান বন্দর এয়ারপোর্টে চলে যান ওখানে দেখেন বিমানের যে এয়ারলাইন্স যে মহিলাগুলো আছে চাকরি পেয়েছে বা ওরা কি কালো কুচ্ছিত মোটা দেখতে ভালো না এমন না চাকরি কারা পায় যে সুন্দরী তাদের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মেপে নেওয়া হয় তাদের একটু যদি বয়স বেশি হয়ে যায় থার্টি এইট আটত্রিশ পার হয়ে যায় তাদের চাকরি আর হয় না কেন তাই যৌবন নয় সৌন্দর্য নয় ঠিক তাদের সৌন্দর্য যতদিন তাদের চাকরি ততদিন ভাই এয়ারলাইন্স এর কোন মেয়েকে দেখেছেন তার বয়স বিয়াল্লিশ বছর চল্লিশ বছর পার হয়ে গেছে তারপরে এই বিমানের সেবিকা হিসাবে আছে ভাই দেখেছেন না তাদের যখন যৌবন ছিল তার যৌবনের গুরুত্ব ছিল তাদের দেখতে খুব সুন্দর ছিল যতদিন তার সৌন্দর্য আছে যতদিন যৌবনের টকটকে ভাবটা আছে ততদিন তার চাকরি আছে যখনই তার যৌবন শেষ ডাস্টবিনে নিক্ষেপ করে ফেলে দেয় আপনি মনে করছেন এগুলো নাকি নারীর অধিকার নারীর অধিকার না তাই সৌন্দর্য কেন গোটা বিশ্ব জগতে আজকে মার্কেটিং করছে ব্যবসা করছে এখন আপনি চলে যান ঢাকাতে চলে যাবেন বাণিজ্য মেলাতে ঢাকাতে সবচেয়ে বড় বড় যেসব শপিং মলগুলো আছে বড় বড় মলগুলো আছে ওখানে গিয়ে দেখেন যে রিসেপশনে অসংখ্য নারী আছে না নাই আছে ভাই কালো কুচ্ছিত না দেখতে খারাপ নাক বোচা টেরা এরকম না তারা সুন্দর সুন্দরী না হলে তারা চাকরি পাবে না তাদের কোনো কাজ নাই শুধু বসে থাকবে কেন কারণ এই নারী যদি সুন্দরী হয় যুবক যারা আছে যারা পুরুষ আছে কাস্টমার টানবে নারীর চেহারা দেখে ব্যবসা করানো হচ্ছে মা বোন বুঝছে না ওরা মনে করছে এটাই নাকি অধিকার চাকরি করছে মূলত চাকরি আপনার যতদিন যৌবন আছে যতদিন চেহারা আছে আর তারা বলছে নারীর অধিকার আইলে মিথ্যা কথা বলছে মিথ্যা ফাঁক তারা নারীর অধিকার নয় সুন্দরী নারীর অধিকার চায় এই বলে বাড়ি থেকে বের করে তাদের যৌবান আর তাদের শরীর দেখিয়ে ব্যবসা করতে চাই এই ছোট্ট ছোট্ট কৌশলগুলো গুলো ছোট্ট ছোট পয়েন্টগুলো। আজকে আমাদের মা বোনরা বুঝতে না পারে তাদের ফাঁদে পা দিয়ে তারা মনে করছেন আমরা আজাদ হতে চাই আমরা মুক্ত হতে চাই এই আকাশে ঘুরে বেড়াতে চাই নিজের ইচ্ছে মতো আমরা কাজ করব করতে চাই চাকরি করতে চাই এটা করতে চাই সেটা করতে চাই কিন্তু মূলত যখন বাইরে বের হবে হান্ড্রেড পারসেন্ট তাদের যে শরীর আছে ভাই এক চিনা দাম থাকবে না যেখানে যাবেন সেখানে দেখেন যেসব নারীরা বেসএ মিলিটারিতে চাকরি করে আমাদের ইন্ডিয়া রিপোর্ট বলছে দিল্লি সরকার যেমন নরেন্দ্র মোদী সরকার দিল্লি সরকার বলছে ইন্ডিয়াতে যতগুলো নারী আর্মি আছে একশো জন যদি নারী আর্মি থাকে আর তাদের কমান্ডার যদি দুইজনও থাকে পুরুষ তো একশো জনের মধ্যে পঁচানব্বই জনকে দুইজন কমান্ডার ধর্ষণ করে চিন্তা করেছেন বা এটা স্বাভাবিক নারী থাকবে আর পুরুষ থাকবে রাত্রেবে ডিউটি দেবে আর মাসের পর মাস বছরের পর বছর তার সংসার পাবে না ফ্যামিলি পাবে না নারী তার স্বামী পাবে না আর যে পুরুষ আর্মি আছে তে তার স্ত্রী কন্যা পুত্র সন্তান পাবে না বা লোহা চম্বুক থাকবে কয়দিন রাত্রিবাদে ডিউটি বা থাকা সম্ভব না একশো পার্সেন্ট পুরুষ নারীর মধ্যে আঠানব্বই জনকে ধর্ষণ করে তাদের সুপাররা বা এটা বাস্তবাদে ইন্ডিয়া রিপোর্ট আর এটা ইন্ডিয়া না আপনি বাংলাদেশের রিপোর্ট পেশ করেন এমনটাই দেখবেন ঠিক যত জায়গাতে নারীরা চাকরি করে তাদের কলিগের মধ্যে অধিকাংশ স্বামী থাকলে পরকি কি আছে না নাই আছে আপনার নিজের রিপোর্ট বের করে দেখেন নারীরা যখন বাইরে থেকে বের হবে হান্ড্রেড তাদের এই সৌন্দর্য নয় রূপ নয় তাদেরকে অবশ্যই যদি বিবাহিত হয় তাকে পরকিয়া করতে বাধ্য হতেই হবে কেন সময় যাকে দিবেন যার সঙ্গে সময় কাটাবেন তার প্রতি একটা ভালোবাসা জন্মাবেই এটা মানুষের ফিতরাত এটা বাইরে কুকুরি নিয়ে আসবেন দেখতে বিশ্রী কুত্তা দশ দিন আপনার সঙ্গে থাকুক ভালোবাসা আসবে কি আসবে না আসবে আসবে স্বামীর সঙ্গে নাই দীর্ঘ দশ ঘন্টা বারো ঘন্টা তার অফিসে কোনো কলিগের সঙ্গে আছে পিকনিক করতে যাচ্ছে খেতে বসতে ওর সঙ্গে টিফিন করছে ওর সঙ্গে উনি যে টিফিন নিয়ে এসেছে ওনার কলিগ যে টিফিন নিয়ে এসেছে দুজন ভাগাভাতি করে খাচ্ছে একসঙ্গে বাসে চলে যাচ্ছে একসঙ্গে আসছে বিভিন্ন কাজে সফরে চলে যাচ্ছে বা হচ্ছে কি হচ্ছে না ভালোবাসা তৈরি হবে কি হবে না হান্ড্রেড পার্সেন্ট মন গলবে কি গলবে না গলবে বা এটা বাস্তব এটা আপনি মনে করিয়েন না যে আমরা অবাস্তব কথা বলছি এটাই মানুষের ফিতরাত তাই মা বিশেষ করে নারীরা যখন বাইরে থেকে বের হবে হান্ড্রেড পার্সেন্ট তাদের এই যৌবান তাদের এই সতীত্ব হান্ড্রেড পার্সেন্ট নষ্ট করতে বাধ্য